বার্থডে স্পেশাল পায়েস। গরমা গরম ছোলা বাটোরা, বাবারে ক্যাপসিকামটা সাইজ দেখ। আর দুজন আছে, ওরা তো পুরো গাছে চেপে যায়। আমার আগে থেকে কিছু ডিসাইড করাই ছিল না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল শুট টু এক্সপ্রেস। আর সকালে ঘুম থেকে উঠেছি লেট করেই, ওই 8:30 সময়। তো এখন টাইম হয়ে গেল 9টা, তো এখনও চা খাইনি, এবার আগে চাটা খাবো। তো আজকে সকালে প্রচণ্ড রোদ গরম, তোমাদেরকে দেখাই বাইরেটা দেখো। মানে সকালে ঘুম থেকে উঠে এসে ব্যালকানিতে দাঁড়ালাম, বাইরেটা মনে হচ্ছে না আমি দুপুরবেলা ঘুম থেকে উঠেছি। দেখে মনে হচ্ছে এখন দুপুর 12টা 1টা হয়তো বাজছে, এত কড়া রোদ। সেই কিছুদিন আগে যেমন গরমটা পড়েছিল, কড়া রোদ গরম, সেরকমই আবার হয়ে গেছে। কয়েকদিন ধরেই সাইক্লোনের কথা শুনেই চলেছি, কেউ বলছে মোকা, কেউ বলছে মোচা, জানি না কি ব্যাপার, কারণ ওয়েদার তো অন্যরকম কথা বলছে। চুলের অবস্থা একদম খারাপ, একটু পরে চান করব, তারপর ঠিক হবে। আবার আমার চা গরম করলি? হ্যাঁ, চাটা আমি একটু আগে গরম করেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছিল, যাও আমি দিয়ে দিই চাটা। তোরটা? আমার খাওয়া হয়ে গেছে চা। চাটা খাওয়ার পরে কখন ধরবে ব্রেকফাস্ট করবো, দিয়ে ব্রেকফাস্ট রেডি করবো। বাবাকে বলছি তো তাই, যে নিম গাছ নিম পাতা কেনার কি দরকার, নিচে একবার এখানে গেলেই তো অনেক নিম পাতা পাওয়া যাবে, আর নিচ থেকেই তো পাতাগুলো আছে। হুম, এই তো একদম নিচ থেকে। হ্যাঁ, নিচ থেকেই পাতাগুলো আছে, নিচে থেকে না হলে পাড়ার অসুবিধা, কিন্তু এটা কোনো ব্যাপারই না। না না, ওইখানে আরো দুজন আছে, ওরা তো পুরো গাছে চেপে যায় ওদের। কি করছিস এটা? এটা ওই দীপের বাজে, তাই ফ্রাইড রাইস হবে আর চিলি পনির হবে, তাই জন্য গাজর স্ট্যাক করছি। বাবারে ক্যাপসিকামটা সাইজ দে বিশাল। আমি মাকে বললাম তো তিনখানা ক্যাপসিকাম এনেছো, আমি মাকে বললাম একটাই দাও, ক্যাপসিকামের সেমটা খুব লাউড, তাই জন্য যথেষ্ট একটা ক্যাপসিকাম। ব্রেকফাস্ট করতে বসে গেলাম, দিয়ে দে একটু স্যালাড। আজ বার্থডে বয় নিজেই নিয়ে চলে এসেছে সকাল সকাল ছোলা বাটোরা, গরমা গরম ছোলা বাটোরা সঙ্গে স্যালাড। ব্রেকফাস্ট করা হয়ে গেল, তো কাল রাত্রে আমার পুরোটা এডিট কমপ্লিট হয়নি, ওই জন্য এখন বাকিটা এডিট করা কমপ্লিট করে নেবো, তারপরে আপলোডিংয়ে দেবো। ফ্রাইড রাইসের রাইস এইখানে শুকোতে দেওয়া হয়েছে। পিউয়ের হঠাৎ আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, সেজন্য এত রোদে গরমে আমরা দুজনে রেডি হয়ে গেলাম বাইরে গিয়ে তন্দুর হওয়ার জন্য। বাইরে পুরো তন্দুরের সব কিছু রেডি করা আছে, শুধু আমরা বেরোবো আর সঙ্গে সঙ্গে তন্দুর হয়ে যাব। তুই রেডি তো তন্দুর হওয়ার জন্য? একদম। বাইরেটা দেখেছিস? ফুটছে আগুন, আমাদের শরীরে একটুখানি বাটন লাগিয়ে দিলেই মোটামুটি টেস্ট চলে আসবে তন্দুরে, ধর তো। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, তো চলে এলাম। পুরো গরম, বাপরে, মনে হচ্ছে কতক্ষণে চানটা করবো, নিয়ে পরে একটু ঠান্ডা হবে শরীরটা। ওই জন্য তো আগে স্নান টান করে আমি বেরোয়নি, আমি জানি যে টুকটাক জিনিসপত্র গুলো কিছু লাগবে। আমি তোকে বারণ করলাম। হ্যাঁ, ও বারণ করলো যদি। চান করে বেশ ঠান্ডা হয়ে আমি এইখানে ব্লগটা আপলোড করছিলাম, তো আপলোড হয়ে গেল, ব্লগটা লাইভ হয়ে যাবে। আজকে একটু লেট করেই হচ্ছে, 4টার সময়, তো ততক্ষণে আমার লাঞ্চ করার ডাকও চলে এসছে, তো কাকিমা ডাকছে, সেজন্য এবার যাই আগে গিয়ে লাঞ্চটা করে নিই, কারণ আজকের লাঞ্চটা খুব স্পেশাল। আজকে বার্থডে বয় দীপের জন্য স্পেশাল লাঞ্চ আয়োজন করা হয়েছে, তো চলো আগে গিয়ে দেখি কি লাঞ্চ হয়েছে আজ। বার্থডে বয় এখনও চান করছে, তার আগে আমরাই বসে গেলাম খেতে। পিউ অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে। খাবার দেখলে আমার পক্ষে আর লোভ সামলানো সম্ভব হয় না, তাই জন্য আমি খাবার দেখলেই প্রথমেই আগে খাওয়া শুরু করে দিই, তারপর অন্য কিছু। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রয়েছে খাবার। আজকে স্পেশাল লাঞ্চ ফ্রাইড রাইস। কী কী দেওয়া রয়েছে জানো ফ্রাইড রাইসে? এগ, পন সব কিছু দিয়ে ফ্রাইড রাইসটা করা, সুইট কর্ন, গাজর, বিনস, ক্যাপসিকাম সব, তার সাথে পনির চিল্লি, এটা বার্থডে স্পেশাল পায়েস,
আর তার সাথে ম্যাঙ্গো, মানে বার্থডেটা দীপের, কিন্তু সেই নাম দিয়ে সবাই আমরা ভালোই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, একদম জমিয়ে খাওয়া হচ্ছে। দীপ এখন আসছে, আমরা তার আগে খেয়ে টেস্ট করে বলে দেবো যে কেমন হয়েছে। হ্যাপি বার্থডে! আরে সব চুপচাপ কেন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ডি, তোর পায়েস খেয়েই পেটটা ভরে যাবে প্রথমে। পরপর পরপর লাইন দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি অতবার খাওয়াবো না, কারণ তোর খাওয়ালেই পেটটা ভরে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ। এটাই বেস্ট মোমেন্ট, ভালো করে অনেক বড় হও, আশীর্বাদ করি সবকিছু ভালো। দীপের বার্থডের নামে আমরা বেশ জমিয়ে ভুরি ভোজ করে নিয়েছি, এখন একটু রিল্যাক্স করছি কারণ পেট পুরো ভরে গেছে। পায়েসটাও দারুণ হয়েছিল খেতে, আজ প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা কে করেছিল পিউ? আন্টি ও ফ্রাইড রাইসটা কাকিমা করেছে, দারুণ হয়েছে। আর পনির চিল্লিটা আন্টি করেছে, পনির চিল্লিটাও দারুণ হয়েছে খেতে, মানে জাস্ট ফাটাফাটি। আমি এত খেয়ে নিয়েছি মানে কিছু বলার নেই, আমি এতটা খাই না কখনো। লাঞ্চের পর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য অনেক ঘুমিয়ে নিয়েছি, আর চোখগুলোও খুলে রয়েছে এখন। এখন টাইম হয়ে গেল 6:10, তো পিউই আমাকে ওঠালো, না হলে হয়তো ঘুমোতেই থাকতাম আরও। তো এবার আমাকে বাড়ি ফিরতে হবে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। পিউ তুই ঘুমোস নি? না আমার ঘুম হয়নি, আমি কাজ করছিলাম। যা ঘুম, আমি না ওঠালে রাজার আর ওঠা হতো না। ও প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে গিয়েছিল আজকে, পুরো গভীর নিদ্রা, আমি নিদ্রা ভঙ্গ করে দিলাম ওকে ওর। আমি তো উঠে পড়ে বুঝতে পারছি না যে এটা কি হলো, সকাল হয়ে গেল না কি হয়ে গেল। হ্যাঁ সন্ধে, ভাগ্যিস ভোরবেলা ভেবে না ব্রাশ করতে চলে আসনি, এটাই অনেক। আমি রেডি হয়ে গেলাম কারণ আমাকে আজ ফিরতে হচ্ছে, আজকে রিসেপশনের ইনভিটেশন রয়েছে, তো সেজন্য দীপের কেক কাটিং সেরেমনিটা আমার মিস হয়ে গেল, কারণ সেটা রাত্রে হবে। আমার রেডি হতে হতে এখানে ম্যাঙ্গো মিল্কশেকও রেডি হয়ে গেল। তো আমার তো একদম পেট ভর্তি, খাওয়ার ইচ্ছেই নেই, ওই জন্য বললাম একটু দে খালি টেস্ট করার মতো, সেরকমই নিয়েছি। এটা এবার খেয়ে দেই আমি বেরিয়ে পড়ব। কেমন লাগছে? হয়েছে দারুণ, কিন্তু আমার এতটা পেটটা ভর্তি। হ্যাঁ তুই বেশি ঠান্ডা খাস না বলে আমি জাস্ট একটাই আইস কিউব দিয়েছি। বাড়ি ফিরে চান করে রিসেপশনের সাজে রেডি হয়ে গেলাম, তো আজকে গরমটা অতিরিক্ত, তো তাও রেডি ফেডি হয়ে গেছি। এখনই তো আমি ঘামতে শুরু করে দিয়েছি রেডি হয়ে, তো এসে পরেই খেয়াল হলো যে গিফটটা আমার র্যাপ করা হয়নি, সেজন্য তাড়াতাড়ি করে গিফট র্যাপ করে নিলাম, না হলে যদি ভুলে যেতাম আবার আমাকে ফিরে এসে আবার নিয়ে যেতে হতো। তো আজকে কি পরবো আমার আগের থেকে কিছু ডিসাইড করাই ছিল না, এসে পরে যেটা দেখলাম হাতের সামনে রয়েছে তো সেটাই নিয়ে আমি পরে নিলাম। তো তোমরা কমেন্টে জানিও কীরকম লাগছে আমাকে দেখতে। পিউয়ের কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেজন্য ও তো অ্যাটেন্ড করতে পারলো না। বাপি মা আর আমরা তিনজনই যাব। বাপি মা রেডি হয়েই ছিল আগের থেকে, ওই জন্য তারা বেরিয়ে গেছে, আমি লাস্টে বেরোবো। এখন টাইম হয়ে গেল 8:30, তো এবার আমি বেরিয়ে পড়ছি। চলে এলাম আমরা সবাই রিসেপশনে, তো এখনো এন্ট্রি করিনি, এরপরে এন্ট্রান্স আসে। Thank you.
জানো? হয়ে গেল আমাদের ডিনার সবারই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি ফিরে। রিসেপশন পার্টি শেষে বাড়ি ফিরে চলে এলাম, তো বেশ অনেকজনের সাথেই দেখা হলো, জেঠু বড় মা, তারপর অনেক পরিচিত সবার সাথেই দেখা হলো, গল্প হলো, তো বেশ ভালোই কাটলো আজকের সন্ধ্যাটা। আর তার সাথে সাথে ভুড়ি পোজও বেশ জমজমাট। তো এবার আমি ব্লগটা এডিট করতে বসবো, এখন টাইম হয়ে গেল রাত 11:30। তো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।